আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আছে হুমায়ুন কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জের মুখগুলো দেখতে পেয়ে আজকে আমি রাইট ফর্ম অফ ঠিক ঠিক কিল করব সাথে থাকুন আমি মূলত এখানে চারটি রুল আলোচনা করব প্রথমটি হচ্ছে সিম্পল সেন্টেন্স সংক্রান্ত তারপরে হচ্ছে টেন্স সম্পর্কিত তারপরে ভয়েস চেঞ্জ সংক্রান্ত আরেকটা হচ্ছে প্রাপোজিশন এবং আদার্স কিছু ফ্রেজ সম্পর্কিত তবে এই রুলগুলোর সাথে আরও কিছু সাব রুল প্রত্যেকটা রান্ডারে কিছু সাব রুল থাকবে আর এই চারটি রুল দিয়েই আপনারা সমস্ত ধরনের রাইটফর্ম ওয়ার্ক করতে পারবেন চলুন আলোচনাটি শুরু করা যাক সিম্পল সেন্টেন্স সংক্রান্ত রুলটি দিয়ে যদি একটি সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকে এবং ব্র্যাকেটটি পরবর্তী ভার্বে থাকে তবে পরবর্তী ভার্বটি উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব উদ্দেশ্য না বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এবং কাজটি সাবজেক্ট দ্বারা নয় বরং অন্য কারা দ্বারা সম্পাদিত হয়েছে বুঝালে পাস পার্টিসিপল বা বার্ভ থ্রি হবে অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো বার্ভ দেওয়া থাকে আর পরবর্তী বার্বে যদি ব্র্যাকেটটি দেওয়া থাকে তাহলে সেখানে টু প্লাস বার্ব অথবা বার প্লাস আইনজি অথবা বার্ভের পাস পার্টিসিপল ফর্ম হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমি বুঝবো কী করে যে কোনটা কোথায় হবে যদি উদ্দেশ্য বুঝায় তাহলে টু হবে উদ্দেশ্য না বুঝালে আইনজি হবে আর যদি কাজটি সাবজেক্ট দ্বারা নয় বরং অন্য কারা দ্বারা সম্পাদিত হয়েছে বোঝায় তাহলে বারবার পাসপ্রার্সিপাল ফর্ম হবে এবার চলুন আমরা কিছু উদাহরণ দেখি আমি চেষ্টা করেছি বোর্ডে আসা প্রশ্নগুলো থেকে এই উদাহরণটা সেট করার আর কোন বোর্ডে কত সালে এটা এসেছিল সেটা আমি উপরে দিয়ে দেবো বারবার পড়বো না সময় বাঁচানোর জন্য আরেকটা বিষয় হচ্ছে আমি উদাহরণগুলো খানিকটা পরিবর্তন করেছি আমার মতো করে কোনো কোন জায়গায় প্রোনাউন ছিল সেটাকে আমি নাউন ব্যবহার করেছি আবার কোন জায়গায় দুইটা আপনার ভার্ব ছিল কিন্তু আমি একটাকে ফিল আপ করে দিয়ে আরেকটা নিয়ে আলোচনা করেছি আমি যে যে জায়গায় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব জাস্ট ওই পয়েন্টটাতে ফোকাস দেওয়ার জন্য কালচারাল ফাংশনস ওয়ার অ্যারেঞ্জড এভিনাইট ড্যাশ ইন্সপায়ার পিপল টু প্ল্যান্ট ট্রিস এখানে দেখুন দুইটা ভার্ব রয়েছে একটি হচ্ছে ওয়ার অ্যারেঞ্জড আরেকটি হচ্ছে ইন্সপায়ার এখন যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স আর পরবর্তী ভার্বের মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে এবং এটাতে উদ্দেশ্য বোঝায় কালচারাল ফাংশনস ওয়ার অ্যারেঞ্জ কালচারাল ফাংশন আয়োজন করা হয়েছিল এভরি নাইট প্রত্যেকটা রাতে টু ইন্সপায়ার পিপল মানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য টু প্ল্যান্ট ট্রিস যাতে মানুষ গাছপালা বপন করে অর্থাৎ এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে সেজন্য এখানে টু হবে শাহিন সামাদ অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার্ড মিলিয়ন্স উইথ আ ভয়েস রেজ ফান্ডস ফর দ্য রেফিউজি ক্যাম্পস এটাও একটি সিম্পল সেন্টেন্স এখানেও দুটো ভার্ব রয়েছে একটি ভার্ব হচ্ছে ইন্সপায়ার্ড আরেকটি ভার্ব হচ্ছে রেজ তাহলে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে শাহিন সামাদ অন্যান্যদের সাথে ইন্সপায়ার করেছিলেন মিলিয়নস উইথ হ্যা ভয়েস মানে অনেক মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন ফান্ড গঠন করার জন্য তাহলে বলতে পারি টু রেইজ ফান্ড ফর রেফিউজি ক্যাম্পস অবশ্যই এখানে টেস্ট পেপারে আমি আনসারটা দেখলাম এখানে রেইজিং করা আছে কিন্তু আমার মনে হয় এটা রেইজ হবে কারণ ফান্ড গঠন করা এটা ছিল তাদের উদ্দেশ্য আর যেহেতু উদ্দেশ্য যাচ্ছে সুতরাং এখানে টু প্লাস বার মানে ইনফিনিটিভ হবে জেরি ফেব্রিকেটেড আ লাই ড্যাশ উইন দ্য রাইটার্স হার্ট এখানেও দেখুন এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এখানে দুইটা বার আছে একটি হচ্ছে ফেব্রিকেটেড মানে বুনন করেছিল জেরি মিথ্যা বুনন করেছিল ড্যাশ উইন দ্য রাইটার্স হার্ট মানে সে যাতে রাইটারের হার্ট জয়লাভ করতে পারে তার মানে এখানে হবে তার একটি উদ্দেশ্য ছিল টু উইন হবে তাহলে জেরি ফেব্রিকেটেড আ লাই টু উইন দ্য রাইটার্স হার্ট এবার চলুন উদ্দেশ্য বুঝায় না সেগুলো দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি যেখানে ওয়ার্ড প্লাস আইএনজি হবে রিসেন্টলি ইট হ্যাজ রিজন টু অ্যান অ্যালার্মিং রেট Take a heavy toll of human এখানেও দেখুন এটি একটি সিম্পল সেন্টেন্স এখানে দুটো ভার্ব রয়েছে একটি হচ্ছে হ্যাজ রিজন আর একটি হচ্ছে টেক তাহলে পরবর্তী বার উদ্দেশ্য বুঝাচ্ছে না অর্থটি হচ্ছে সম্প্রতি ইট হ্যাজ রিজেন সম্প্রতি এটা উঠেছে টু অ্যান অ্যালার্মিং রেট মানে খুব বিপজ্জনক একটি হারে এটা উঠেছে ড্যাশ টেকিং আ হ্যাবি টোল আব হিউম্যান লাইফস অর্থাৎ মানুষের অনেক মানুষের জীবন নিয়ে এটা একটি অ্যালার্মিং রেটে রয়েছে মানে এটা এখানে রোড অ্যাক্সিডেন্টের কথা হয়েছিল রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস এখানে খেয়াল করুন এটিও একটি সিম্পল সেন্টেন্স এবং এখানে দুটো বার্ব রয়েছে একটি হচ্ছে ট্রাভেল আর একটি হচ্ছে ক্লাইম সুতরাং পরবর্তী বার্ভের সাথে যেহেতু উদ্দেশ্য বোঝানো হচ্ছে না সুতরাং এখানে আমরা বার্বের সাথে আইনজীবী করবো অর্থাৎ

then enjoyable এবার ever dash play across এখানে দেখুন এটাও একটা সিম্পল সেন্টেন্স আর এই সিম্পল সেন্টেন্সের পরবর্তী যে ভার্ব অর্থাৎ আপনার প্লে করার যে কাজটা এটা কিন্তু ফুটবল করতে পারে না এটাকে ফুটবল কি খেলা হয় সুতরাং এখানে ইজ একটা ভার্ব আর প্লেই আর একটা সুতরাং পরবর্তী সাথে ফর্ম হবে এই বসার কাজটা আপনারা যদি এটাকে কমপ্লেক্স করে নেন তাহলে স্পষ্টত বোঝা যাবে আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে একটি ভিডিও আমি তোমাদের আপলোড করেছি লিঙ্কটির উপরে দেওয়া রইল যদি আপনারা ইচ্ছে করেন তাহলে সেখান থেকে আর একটু ডিটেল দেখে নিতে পারেন দেখুন এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে দাঁড়ায় ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং এনজয়েবল গেম উইচ ইজ এভার প্লেইড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর এই কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পল করি তাহলে আমরা উইচটাকে কেটে দিবো আর ইস্টটাকে কেটে দিবো তাহলে রয়ে গেল এভার প্লেইড আলটিমেটলি কিন্তু আমরা সিম্পল সেন্টেসটাতে সেটাই বলেছিলাম ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লেইড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দ্য ফার্স্ট ফিস মুভমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়াচ দ্য নিউ ইয়র্ক পিস সোসাইটি ড্যাশ ফাউন্ড ইন এইটিন ফিফটিন বাই দ্য অ্যান্ড ডেভিড ল ডজ অ্যান্ড দ্য ম্যাসাচিসেটস ফেস সোসাইটি এই সেন্টেন্সটিতেও দেখুন এটি একটি সিম্পল সেন্টেন্স যদি অনেক বড় সেন্টেন্স তবু এটি একটি সিম্পল সেন্টেন্স আর এখানে একটি ওয়ার্ব হচ্ছে আগে ছিল ওয়াজ আর পরবর্তী ওয়ার্ব এই পরবর্তী ওয়ার্ব মানে এই ফাউন্ড করার কাজটা সেটা কিন্তু পিস মুভমেন্ট এটা কিন্তু করতে পারে না এই টোটাল সেন্টেন্সটার মধ্যে আমাদের সাবজেক্টটা দেখুন দ্য ফার্স্ট ফিস মুভমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস এই টোটালটাই সাবজেক্ট তবে এর হেডওয়ার্ড কিন্তু হচ্ছে মুভমেন্ট কারণ প্রেপোজিশনের পরে কখনো হেডওয়ার্ড হয় না সুতরাং দ্য ফার্স্ট ফিস মুভমেন্ট এই চারটা ওয়ার্ডের মধ্যে হেডওয়ার্ড মানে নাউনটা হচ্ছে আপনার মুভমেন্ট বা ফিস মুভমেন্টও আমরা ধরতে পারি তাহলে এই ফিস মুভমেন্ট বা মুভমেন্ট এই মুভমেন্ট কিন্তু ফাউন্ড করা মানে প্রতিষ্ঠা করার কাজটা করতে পারে না এটা করা হয়েছিল থিওলজিয়ান ডেভিড ল ডজ লুসেটস পিস সোসাইটির দ্বারা সুতরাং এটা প্যাসিভ হবে এখানে হবে ফাউন্ডেড এই সেন্টেসটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা স্পষ্টতা ধারণা পাবো এখানে ফাউন্ডেড কেন হবে চলুন এটাকে কমপ্লেক্স করা যায় দ্য ফার্স্ট পিস মুভমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ দ্য নিউ ফিস সোসাইটি ল এবার চলুন এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে এখানে আমরা উইচ আর ওয়াজ এই দুইটা শব্দকে আমরা বাদ দিয়ে দিব তাহলে রয়ে গেল ফাউন্ডেড হি কমিটেড

তিনি একটি পাখিকে হত্যা করে ক্রাইম করেছিলেন খোল্ড অর্থাৎ পাখিটার নাম ছিল বা পাখিটাকে ডাকা হতো আপনার অ্যালবট্রস বলে এখন এই যে খোল অর্থাৎ ডাকার কাজটা এটা কিন্তু তিনি করতে পারেন না এটা মানুষ তাকে ডাকতো ওই নামে এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা একদম স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে হি কমিটেড আ ক্রাইম খেলিং এ সি বার্ড উইচ ইজ অথবা ওয়াজ খোল্ড অ্যালবট্রস অর্থাৎ যাকে অ্যালবোট্রস নামে ডাকা হতো এটাকে যদি এখন আমরা সিম্পল করি তাহলে দাঁড়ায় হি কমিটেড আ ক্রাইম খিলিং এ সি বার্ড এবার উইচ ইজ অথবা ওয়াজ এগুলো বাদ যাবে খোল্ড অ্যালবোট্রস রয়ে গেলো এখানে আমি আপনাদেরকে একটি টিপ দিতে পারি আপনাদের অবশ্যই তাহলে মনে থাকবে যে কোথায় আপনার বার প্লাস আইনজি আর কোথায় ইনফিনিটিভ হবে টু ডু মানে হচ্ছে করতে আর ডুইং মানে হচ্ছে করে যেমন ধরুন আই ওয়ান্ট ডু আমি করতে চাই আই ওয়ান্ট গো আমি যেতে চাই আই ওয়ান্ট রাইট আমি লিখতে চাই অর্থাৎ করতে যেতে খেতে লিখতে ইত্যাদি যদি হয় তাহলে সেখানে আমরা টু ডু টু গো টু রাইট টু ডান্স ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি আর ডুইং মানে হচ্ছে করে যেমন ধরুন রাইটিং মানে হচ্ছে লিখে ইটিং মানে খেয়ে ড্রিঙ্কিং মানে পান করে আপনার হ্যাবিং মানে পেয়ে ইত্যাদি যেমন ধরুন সেখানে যে আমি তোমার সাথে মিট করব তাহলে গোয়িং দেয়ার আই উইল মিট ইউ মানে গোয়িং দেয়ার মানে যে যে বাংলায় যে বুঝাচ্ছে সেই জন্য গোয়িং দেয়ার এটা আই উইল মিট ইউ আমি তোমার সাথে দেখা করবো আপনারা যদি এই বাংলাটা মনে রেখে আপনারা এগুলোকে করেন তাহলে আপনাদের অনেক হেল্পফুল হবে অর্থাৎ টু ডু মানে করতে আর ডুইং মানে হচ্ছে করি এটা খুবই হেল্পফুল মনে রাখাও খুব সহজ এবং এটা খুবই হেল্পফুল হবে যখন আমি এক্সারসাইজ করবো তখন অনেকবার দেখবেন যে এই কথাটা দিয়ে আমরা সেটাকে সলভ করে ফেলবো আবার বলছি টু ডু মানে করতে আর ডুইং মানে করে এবার আসুন এই ইনফিনিটিভ এবং পার্টিসিপল অর্থাৎ টু প্লাস বার্ব এবং ভার্বের সাথে যে আইনজী এটা যতই স্পষ্ট করেই বোঝানো হোক না কেন কোন কোনো জায়গায় আপনাদের কোন কোনো ক্ষেত্রে কনফিউজন থেকে যেতেই পারে ইনফ্যাক্ট আমি নিজেও অনেক সময় এগুলোতে কনফিউজড হয়ে যাই এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যারনস টোফেলের আপনার দুই নম্বর এবং তিন নম্বর রুল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেন ব্যারনস একটি লিস্ট দিয়েছে এই ওয়ার্ডগুলোর পরে আপনার পার্টিকুলার কিছু ওয়ার্ডের পরে ভার প্লাস আইনজি হয় পার্টিকুলার কিছু ওয়ার্ডের পরে টু প্লাস ভার্ভ হয় সুতরাং বেটার হবে এইটাই মুখস্ত করে নেয়া আর এগুলো মুখস্ত করলে আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিসিএস ইত্যাদি সব জায়গায় কাজে লাগবে এটা ব্যালেন্স প্রবলেম নাম্বার টু ওয়ার্ফ দ্যাট রিকোয়ার্স অ্যান ইনফিনিটিভ ইন দ্য কমপ্লিমেন্ট এগ্রি অ্যাপেয়ার অ্যারেঞ্জ আস্ক্লেম কনসেন্ট ডিসাইড ডিমান্ড ডিজার্ভ একসেপ্ট ফেইল ফোগেট গেট হোপ ইনটেন্ট লার্ন ম্যানেজ মেন নিড অফার প্ল্যান

stop suggest tolerate understand এবার আসুন সিম্পল সেন্টেন্স সংক্রান্ত আলোচনাটা আরেকটু আগানো যাক যদি একটি সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকে এবং ব্র্যাকেটটি প্রথম ভার্বে থাকে এবং সাবজেক্ট যদি দ্বিতীয় ভার্বের উপর নির্ভরশীল হয় প্রথম ভার্বটির অ্যাকটিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে ভার্ব প্লাস আইএনজি আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের past participle ফর্ম হয় অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে আর প্রথম ভার্বটিতে যদি ব্র্যাকেটটি দেয়া থাকে আর সাবজেক্টটি যদি দ্বিতীয় বার্বের উপর নির্ভর করে সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভ হলে বার্ভের সাথে আইনজি হবে আর প্যাসিভ হলে বার্বের পাসপোর্টিসিবল ফর্ম হবে চলুন আমরা কিছু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে পিপল ড্যাস লিভ ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন তাহলে এটা হবে পিপল লিভিং ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্স করে নিই তাহলে আমাদের বুঝতে একদম সহজে হবে পিপল হু আর লিভিং অথবা লিভ ইন ঢাকা আর এক্সপোজ টু সাউন্ড পলিউশন এবার আমরা যখন সিম্পল করব তখন হু উঠে যাবে অক্সিরারি বার্ব উঠে যাবে আর বার্বের সাথে আইনজি হবে দেখুন এখানে প্রথমে যখন ভার্বের সাথে আইএনজি দেয়াই আছে সেটা তো হবেই আর যদি ভার্বের সাথে আইএনজি দেয়া নাও থাকে সেটা প্রেজেন্টেন্সে হোক পাস টেন্সে হোক যাই হোক তখন আমাদের ভার্বের সাথে আইএনজি করেই সেটা করতে হবে ইমরান স্টাডি ফিনান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইজ গুড অ্যাট কেস স্টাডি এখানে হবে ইমরান স্টাডিং ফিনান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইজ গুড অ্যাট অ্যানালাইজিং খেস স্টাডি যদি আমরা এই সেন্টার্সটাকে কমপ্লেক্স করি তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে ইমরান হু ইজ স্টারিং অথবা হু স্টাডিস ফিনান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইজ গুড অ্যাট অ্যানালাইজিং খেস স্টাডি এবার আমরা যখন এটাকে সিম্পল করব তখন এই হু উঠে যাবে অগুলারি বার্ব ইজ উঠে যাবে এর সাথে আইনজি প্রথমটাতে দেওয়াই আছে আর যদি নাও দেওয়া থাকে তারপর আমাদের বার্বের সাথে আইনজি করতে হবে অর্থাৎ স্টাডিং হবে তাহলে পেপারটা দাঁড়ালো ইমরান স্টাডিং ফিনান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইজ গুড অ্যাট অ্যানালাইজিং কেস স্টাডি আই স্টুডেন্ট উইশ টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ এখানে হবে আই স্টুডেন্ট উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আই স্টুডেন্ট হু উইশেস টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ আর এবার যদি আমরা সিম্পল করি তাহলে হু উঠে যাবে আর এখানে রয়েছে উইশেস কিন্তু আমাদের সাথে যুক্ত করতে হবে প্যাসিভের আমরা কিছু এক্সাম্পল দেখি দেয়াল রাইট বাই হুমায়ুন আহমেদ ইজ পলিটিক্যাল নোভল এখানে হবে দেয়াল রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ পলিটিক্যাল যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে দাঁড়ায় দেয়াল ইজ বাই হুমায়ুন আহমেদ ইজ আলিটিক্যাল নোবল। আর এই কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পলে যাই তাহলে উইচটা উঠে যাবে ইজটা উঠে যাবে তাহলে থেকে যাবে রিটেন তার মানে হলো দেয়াল রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ আ পলিটিক্যাল নোভেল এখন এখানে একটা কমন মিস্টেইক অনেকে করে থাকেন সেটা হলো যে ইজ সামনেও একটি দিয়ে দেয়াল ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ ইজ আ পলিটিক্যাল নোবেল এভাবে বললে হবে না কারণ এটা তো আপনার একটি সিম্পল সেন্টেন্স এখানে আপনি দুটো ভার্ব কখনোই রাখতে পারবেন না সে কারণে আপনার আগের ইস্টি উঠে যায় আর ওই রিটার্ন এই শব্দটা কিন্তু এখন আর ভার্ব নেই যখন সিম্পল হয় তখন সেটা অ্যাজিকটিভ হয়ে যায় অর্থাৎ যখন কমপ্লেক্স সেন্টেন্সে ছিল দেয়াল উইচ ইজ রিটার্ন তখন এটা ভার্ব আর যখন সিম্পল হয়ে গেল দেয়াল রিটার্ন বাই হুমায়ুন আহমেদ তখন এই রিটেন শব্দটা হয়ে গেল অ্যাজিকটিভ এই যে পলিটিক্যাল নোবেল ইজটা হচ্ছে এখানে মেইন ভার্ব অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই আপনার একটাই ওয়ার্ভ থাকতে হবে আপনি দুটো বার্ব কখনোই রাখতে পারবেন না অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং এখানে দেখুন এটি একটি সিম্পল সেন্টেন্স আগে ব্র্যাকেটটি রয়েছে আর ক্যান বি এখানে বিটা হচ্ছে আপনার মূল ভার্ব আর ক্যান মডেল বি হচ্ছে মূল ভার্ব এক্সাইটিং এটা হচ্ছে অ্যাজেকটিভ তাহলে এখানে হবে অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে দাঁড়ায় এনি ফুটবল টুর্নামেন্ট উইচ ইজ অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং এখন এটাকে যদি আমরা আবার সিম্পল করে দিই তাহলে উইচ উঠে গেলো ইজ উঠে গেলো সুতরাং শুধু অ্যারেঞ্জ এই কথাটা রয়ে গেলো এখন আসুন অ্যাক্টিভ প্যাসিভ ধরতে আপনাদের একটি সমস্যা হতে পারে অ্যাক্টিভ প্যাসিভ ধরা খুবই সহজ সাবজেক্ট যদি বার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ আর যদি না পারে তাহলে প্যাসিভ যেমন ধরুন আমাদের আগের এক্সাম্পলগুলোতে ছিল পিপল ঢাকাতে বসবাস করার কাজ কি করতে পারে না কি পারে না অবশ্যই পারে সুতরাং এটা হবে অ্যাক্টিভ আর দেয়াল দেয়াল কি লেখার কাজ করতে পারে না লেখেন হলো হুমায়ুন আহমেদ সুতরাং দেয়াল এখানে লিখতে পারে না তার মানে সাবজেক্ট যদি বারবার কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ আর যদি না পারে তাহলে প্যাসিভ অ্যাসিম্পল অ্যাজ ইট ইস তাহলে চলুন পুরো কথাটিকে একটু সমাপ করা যাক অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো বার্ভ থাকে ব্র্যাকেটটি যদি পরবর্তী বার্বের সাথে থাকে তাহলে সেখানে টু প্লাস ভার্ব ভার্ব প্লাস আইএনজি অথবা বার্বের পাসপোর্টিসিবল ফর্ম হতে পারে উদ্দেশ্য বোঝালে টু উদ্দেশ্য না বোঝালে আইএনজি আর কাজটা যদি সাবজেক্ট দ্বারা না অন্য কারা দ্বারা সম্পাদিত হয়ে থাকে তাহলে বার্বের পাসপোর্টিসিবল ফর্ম হবে আবার একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো বার্ভ থাকে এবং প্রথম ভার্বটিতে যদি ব্র্যাকেট দেয়া থাকে তাহলে যদি অ্যাক্টিভ হয় আইনজি হবে আর যদি প্যাসিভ হয় তাহলে বার্বের পাস প্রিন্সিপাল ফর্ম হবে অ্যাক্টিভ প্যাসিভ কী করে বুঝবো সাবজেক্ট যদি বার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ আর যদি না পারে তাহলে প্যাসিভ এই হচ্ছে মূল কথা সিম্পল সেন্টেন্সের এই নিয়মটি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট তারা ভুল করে থাকে আর যারা পারেন তারাও অনেক সময় আন্দাজে হয়ে যায় তাদের তারা এটার ব্যাখ্যাটা জানে না আপনারা যদি এই নিয়মটাকে ভালো করে শিখে নেন তাহলে আপনাদের রাইট ফর্মও বাড়বে ভুলের পরিমাণ অনেক কমে যাবে বাকি রুলগুলো খুবই ইজি আর এই সিম্পল সেন্টেন্সের এই নিয়মটাই একটু আপনার জটিল বাকিগুলো আমার সাথে করবেন আপনারা দেখবেন বাকিগুলো একদম ইজি বললেই হবে কিন্তু এখানে ধরতে অনেক সময় সমস্যা হয়ে যায় এখন চলুন আমরা টেন্স নিয়ে আলাপ করি অবশ্য আমি ধরে নিচ্ছি যে আপনাদের টেন্স ভয়েস চেঞ্জ সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া আছে যদি সেটা না থাকে তাহলে রাইট ফর্ম অফ আপনি কখনোই বুঝতে পারবেন না রাইট ফর্ম অফ বার বোঝার জন্য টেন্স এবং ভয়েস চেঞ্জ সম্পর্কে আপনি একটি ক্লিয়ার কার্ড আইডিয়া আগে নিয়ে নিন আমি জাস্ট এখানে টাচ করে যাব ডিটেল আলোচনাটা এখানে করব না তবে টেন্স নিয়ে একটি ডিটেল কাজ করার ইচ্ছে আমার আছে বাট ইটস নট এ প্রমিজ কারণ আমি যদি বলে দিই যে আমি করব, তাহলে আপনারা অপেক্ষায় থাকবেন আর অপেক্ষা থাকা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ সুতরাং অপেক্ষা থাকার দরকার নেই আমার সময়সুযোগ হলে করব চলুন এবার আমরা টেন্স নিয়ে আলোচনাটা শুরু করি অর্থ অনুযায়ী কোনো কোনো টেন্স প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার হয় যেমন ধরুন দিস ইন্ডিকেট দ্যাট উই শুড ডু এভরিথিং অ্যাট দ্য রাইট মোমেন্ট এটার অর্থ হচ্ছে এটা ইন্ডিকেট করে আমাদের যে কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ে করা উচিত তার মানে এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সুতরাং এখানে হবে দিস ইন্ডিকেটস এখন এখানে এস যুক্ত হবে কারণ সাবজেক্টটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যামিনেন্ট আর্টিস্ট শাহিন সামাদ জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং লিবারেশন ওর যেহেতু এটা স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছে মানে অনেক আগের কথা বলা হচ্ছে সুতরাং এটা পাস্ট টেন্স এখানে হবে জয়েন্ট অ্যামিনেন্ট আর্টিস্ট শাহিন সামাদ জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং লিবারেশন ওর আই উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন টোয়েন্টি সিক্সথ মার্চ অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব যেহেতু ছাব্বিশে মার্চ এখনও আসে নাই সুতরাং আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করব ভাবছি সেজন্য এখানে ফিউচার হবে হবে উইল অ্যাটেন্ড কিছু টেন্স মার্কার্স দেখে আমরা চিনতে পারি এটা কোন টেন্স হবে যেমন ধরুন জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এবার লেটলি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আমি আপনাদেরকে অনুরোধ করবো এই শব্দগুলোকে মুখস্থ করে নেওয়ার জন্য তাহলে আপনার করতে সুবিধা হবে আর মান্থ লং ট্রি ফেয়ার ড্যাশ বিগিন ইন খড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি যেহেতু এখানে রিসেন্টলি রয়েছে সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে হ্যাজ বিজ্ঞান অতীত নির্দেশক শব্দ যেমন ধরুন ডে অ্যাগো লং সেন্স লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল হয় যেমন ধরুন ম্যানি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স টেক প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি যেহেতু লাস্ট সেঞ্চুরি রয়েছে মানে কত শতাব্দী সুতরাং এটা পাস্ট টেন্স হবে উত্তরটা হবে টু প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি এবার আসুন মোডাল বা সেমি মোডালের পরে বারবে বেস ফর্ম হয় মোডাল হচ্ছে দশটা তবে কোন কোনো স্কলাররা মনে করেন মডেল হচ্ছে নয়টা সেগুলো কি কি খ্যান্ট কুড শ্যাল শুড উইল উড মেই মাইট মাস্ট টু আর কোন কোন স্কলাররা মনে করেন যে শুড আর অট টু এই দুইয়ের মিনিং একই সুতরাং মডেল হচ্ছে নয়টা যাই হোক দুইটাই অথেন্টিক দুইটারই আপনার একদম সোর্স রয়েছে আর সেমি মডেলগুলো সেমি মডেলগুলো হচ্ছে বি প্লাস টু বি মানে হচ্ছে অ্যামেজার ওয়াজ ওয়ের এগুলোর পরে যদি টু হয় মানে এম টু এস টু আর টু ওয়াজ টু ওয়্যার টু আর হ্যাপ প্লাস টু মানে হ্যাপ টু হ্যাস টু হ্যাপ টু ইত্যাদি এছাড়াও আরও কিছু সেমি মডেল আছে যেমন ধরুন নিড ডেয়ার গোয়িং টু চুজ টু হ্যাড বেটার উড রাদার ইত্যাদি অর্থাৎ এগুলো যাই হোক না কেন সবগুলোর সাথেই ভার্বের বেস ফর্ম হবে মানে রুট ওয়ার্ড বা মূল ওয়ার্ড মানে ভার্ব ওয়ান আপনারা যেটাকে বলে থাকেন বা প্রেজেন্ট ফর্ম সেটা হবে এবার চলুন কিছু এক্সাম্পল দেখা যাক তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব এডুকেশন গেভার্নমেন্ট ড্যাশ স্প্যান্ড মোয়ার মানি অর্থাৎ শিক্ষাকে আরো বেশি বোস্ট আপ করার জন্য মানে আরো বেশি প্রমোশন করার জন্য গ্যাভার্নমেন্ট তাহলে এখানে হতে পারে শুড মোয়ার মানি সরকারের উচিত আরো বেশি টাকা ব্যয় করা এখন প্রশ্ন হতে পারে যেখানে শুড হবে সেটা আমি কি করে বুঝবো এটার অর্থটা দেখেন অর্থটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে শিক্ষাকে আরও বেশি বুস্ট আপ করার জন্য মানে ত্বরান্বিত করার জন্য গভর্নমেন্ট শুড স্প্যান্ড মোয়ার মানি সরকারের আরও বেশি টাকা আপনার ব্যয় করা উচিত তাহলে উচিত অর্থে আসছে সুতরাং এখানে শুড স্প্যান্ড হবে উই ড্যাশ টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজেস ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস অর্থাৎ আমাদের এই ব্যাপারে যত্ন নেওয়া উচিত যে পলিটিক্যাল কারণে যাতে কোনো ইনস্টিটিউশন বন্ধ না হয়ে যায় তার মানে উত্তরটা হবে শুড টেক কেয়ার এখন প্রশ্ন হলো যে শুড টেক কেয়ার এটা আমি বুঝবো কি করে অর্থ অনুযায়ী বুঝতে পারবো ওল্ড কনসার্ন ড্যাশ বি ইট অর্থাৎ এ ব্যাপারে যারা দায়িত্বশীল তাদের উচিত এ ব্যাপারে আরো সচেতন হওয়া সুতরাং এখানে হবে ওল্ড কনসার্ন শুড বি

তো পুটের তো প্রেজেন্ট পাস্ট পাস পার্সিসিপল সব একই রকম এখানে বুঝবো কী করে যেটা পাস টেন্স এটা বুঝতে পারি কারণ গেস্ট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু এখানে পুটের সাথে এস বা গেস্ট দেওয়া হয় তার মানে এটা পাস টেন্স সুতরাং এর পরে আমাদেরকে ব্যবহার করতে হবে কুড সেভ মানে চিফ গেস্ট ট্রি প্লান্টেশনের ব্যাপারে গুরুত্ব দিয়েছিলেন যাতে করে আমরা আমাদের এনভায়রনমেন্টকে ক্লাইমেট চেঞ্জ এবং ন্যাচারাল ডিজাস্টার থেকে আমরা সেভ করতে পারি হি ডিডেন্ট মেক ইন ই সাউন্ড লেস্ট সি হচ্ছে পুরুষটি আপনার কোনো সাউন্ড করেনি যাতে ভদ্রমহিলা ঘুম থেকে উঠে যান তারপরে এখানে আমাদের ব্যবহার করতে হবে শুড ওয়েক আপ এটি একটি বিশেষ নিয়ম লেস্টের পরে শুড হয় সুতরাং আমরা বলতে পারি হি ডিড নট মেক ইন সাউন্ড লেস সি শুড ওয়েক আপ দ্য কালচারাল ট্রুপ ইউস টু ড্যাশ ট্রাভেল টু রেফিউজি হ্যাপস

এম প্লাস টু মানে এম টু টু আর টু ওয়াস টু ওয়ার টু এগুলো দিয়ে বোঝানো হয় অব্লিগেশন যেটা হচ্ছে আপনার আগে প্রিভিয়াস কোনো এগ্রিমেন্ট ছিল সেখানে অর্থাৎ বাধ্যতামূলক তবে বাধ্যতা করা হচ্ছে আগের এগ্রিমেন্টের কারণে যেমন ধরুন আই এম টু ঠেল আমাকে তোমাকে বলতে হবে তার মানে হচ্ছে তোমার সাথে আমার আগে কোনো এগ্রিমেন্ট ছিল অথবা অথরিটি আমাকে বলেছে তোমাকে করার জন্য কারণ অথরিটির সাথে আমার একটি এগ্রিমেন্ট ছিল আর আমি যদি বলি আই হ্যাভ টু ঠেল তোমাকে আমাকে তোমাকে বলতে হবে তার মানে হচ্ছে পরিস্থিতি আমাকে বাধ্য করছে অর্থাৎ এক্ষেত্রে হবে অব্লিগেশনস বাজার সারাউন্ডিংস অথবা বাজার সেকস্টেন্সেস মানে পরিস্থিতি যদি বাধ্য না করতো তাহলে আমি তোমাকে বলতাম না এবার আসুন কন্ডিশনার সেন্টেন্স থেকেও এখানে প্রশ্ন করা হয় কন্ডিশনার সেন্টেন্স নিয়ে একটি ডিটেইল ভিডিও আমার রয়েছে উপরে লিঙ্কটি দেওয়া রইল আপনার ইচ্ছেগুলো সেখান থেকে দেখে নিতে পারেন আমি এখানে জাস্ট মূল কথাটা আলোচনা করব কোনো ফার্দার ডিটেইলে যাব না জেরো কন্ডিশনার এটা স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট যেমন ধরুন ইফ ইউ হিট আইস ইট মেলস যদি তুমি বরফকে গরম করো তাহলে এটা গলে ব্যাখ্যা আমি দিচ্ছি না কারণ ওখানে ব্যাখ্যাটি দেওয়া আছে ফার্স্ট কন্ডিশনার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান যেমন ধরুন ইফ ইউ খাম যদি তুমি আসো আই উইল গো তাহলে আমি যাব। সেকেন্ড কন্ডিশনার ইফ প্লাস পাস প্লাস উড প্লাস ভার্ব ওয়ান যেমন ধরুন ইফ ইউ কেম যদি তুমি আসতে আই উড গো তাহলে আমি যেতাম এটার আরেকটি ধরন হতে পারে ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম আই উড গো আয়ের পরে এখানে ওয়ার কেন হলো সেটা ওই ভিডিওতে ব্যাখ্যা দেওয়া আছে সেজন্য আমি এখানে ব্যাখ্যায় যাচ্ছি না থার্ড কন্ডিশনার ইফ প্লাস পাস পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস পিসিবল ফর্ম বা ভি থ্রি যেটাকে আপনারা বলে থাকেন ইফ ইউ হ্যাট খাম যদি তুমি এসে থাকতে আই উড হ্যাভ গন তাহলে আমি সেখানে গিয়ে থাকতাম এটার আরেকটা বৈচিত্র্য হচ্ছে হ্যাড ইউ খাম যদি তুমি এসে থাকতে আই উড হ্যাভ গন তাহলে আমি গিয়ে থাকতাম আর সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের একটি পার্থক্য ওইখানে ওই ভিডিওটিতে দেওয়া আছে আপনার ইচ্ছেগুলি দেখতে পারেন এবার চলুন ওয়াইলের নিয়মটি নিয়ে আলোচনা করা যাক ওয়াইল ড্যাশ ক্রস দ্য রোড দেই শুড বি কেয়ারফুল তাহলে ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ভ থাকে তার সাথে আইনজী হয় অর্থাৎ এখানে হবে ওয়াইল ক্রসিং দ্য রোড দেই শুড বি কেয়ারফুল তাদের আরও যত্নবান হওয়া উচিত কিন্তু ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদেরকে পাস কন্টিনিউয়াস টেন্স করতে হয় যেমন ধরুন ওয়াইল দেই ওয়ে ক্রসিং দ্য রোড শুড হ্যাভ বিন কেয়ারফুল তাদের আরো যত্নবান হওয়া দরকার ছিল আমরা এখানে করলাম কারণ এটাকে আমরা পাস্ট করে দিলাম কারণ শুডটা হচ্ছে প্রেজেন্ট আর শুড হ্যাপ সেটা হচ্ছে পাস্ট বি বলতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারকে কে বোঝানো হয় যেমন ধরুন ইংলিশ বি দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সুতরাং এখানে হবে ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই শব্দগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন এগুলো আসলে খুব কাজের হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং গেট গু বি এগুলো থাকলে বার্ভের পাসপোর্সিবল ফর্ম হয় যেমন ধরুন ইট ইস দ্য প্যারেন্টস হু ব্রিং দেম আপ নারিশ দেম নার্স দেম ইন সিকনেস গিভ দেম প্রপার এডুকেশন হেল্প টু গেট ড্যাশ সেটেল ইন লাইফ সুতরাং এখানে হবে সেটেলড কারণ সেটেল কেন হলো কারণ গেটের পরে বারবার পাসপোর্ট ফর্ম হয় উইমেন্স ওয়াথ ড্যাশ হ্যাভ অলরেডি ড্যাশ প্রুভ বাই দেম তাহলে উইমেন্স ওয়াথ এখানে হবে হ্যাজ কারণ এটার সাবজেক্টটা হচ্ছে ওয়াথ ওয়াথ মানে হচ্ছে তাদের যোগ্যতা এখানে হবে হ্যাজ যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আপনারা আবার যেন কনফিউজ না হন এখানে উইমেন্স দেখে নারীদের এখানে নারীদের যোগ্যতাকে বোঝানো হচ্ছে আসলে নারী প্লোরল যেটা সেটাকে বোঝানো হচ্ছে না তাহলে উইমেন্স ওয়াথ হ্যাজ অলরেডি ড্যাশ বিন প্রুভড হবে কারণ এটা হলো প্যাসিভ আরেকটা ভালো জিনিস এখানে আসলো সেটা হচ্ছে যে আমাদের যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটা অক্সিলারি বার্বের পরে আর মূল বার্বের আগে হবে এখন অক্সিলারি বার্ব যদি একাধিক থাকে তাহলে একটার পরে হবে মানে প্রথমটার পরেই আপনার এই অ্যাডভার্বটা বসে যাবে তাহলে মূল কথাটা হলো উইমেন্স ওয়াথ হ্যাজ অলরেডি বিন প্রুভড বাই দেম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম উইশ এবং ফ্যান্সি থাকলে বার্বের পাস্ট ফর্ম হয় ইট ইজ হাই টাইম উই ড্যাশ চেক এয়ার পলিউশন এখানে হবে উই চেকড এয়ার পলিউশন বাড়বে পাস্ট ফর্ম হবে এখন আপনাদের কাছে এটা অবাক মনে হতে পারে যে এখানে বুঝাচ্ছে প্রেজেন্ট কিন্তু আপনি স্ট্রাকচারটা পাস কেন এরকম স্ট্রাকচার কিন্তু বাংলাতেও রয়েছে যেমন ধরুন অনেক সময় আমরা বলি স্যার ইমন বলছিলাম তো ইমন বলছিলাম এখানে আসলে শ্রদ্ধা বা ভদ্রতা দেখানোর জন্য আমরা এখানে ফর্ম ব্যবহার করি কিন্তু আসলে কিন্তু বলছি মানে প্রেজেন্ট কন্টিনিউস হওয়ার কথা সেখানে আমরা পাস্টিন ডেফিনিট টেন্স দিয়ে ওটাতে বিনয় প্রকাশ করি অনুরূপভাবে আপনার কিছু অ্যানোমালিস্ট বা কিছু ব্যতিক্রম রুল ইংলিশে রয়েছে সেটা এরকম একটি রুল যদি নট থাকে তাহলে সেটা সরাসরি বসতে পারে না সেখানে ডু নট ডাজ নট অথবা ডিড নট অথবা কোনো মৌরা লকজুয়ালারির সাহায্য নিয়ে আমাদেরকে সেই নটটা বসাতে হয় চলুন কিছু এক্সাম্পল দেখি বা দ্য ম্যান হু নট গিভ আপ দ্য রং সাফাস অথবা উইলস সাফা শোলি তাহলে এখানে বা দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং যে লোকটা খারাপ কাজ করা বা অন্যায় কাজ করাটা বন্ধ না করে সাফার সে সাফার করে অথবা উইল সাফার শরী তাহলে সে অবশ্যই সাফার করবে দেই নট সাপোর্ট দেম সেলস তাহলে এখানে হবে দেই ক্যানট সাপোর্ট দেম সেলফস তারা নিজেদেরকে চালাতে পারে না এবার চলুন আমরা ভয়েস চেঞ্জের আলোচনাটা শুরু করি

এভ বি টু ইন্সপায়ার পিপল টু প্ল্যান ট্রিস এখানে দেখুন কালচারাল ফাংশন এটা এই অ্যারেঞ্জ করার কাজটা করে না অ্যারেঞ্জ করার কাজটা কমিটি বা অ্যাডমিনিস্ট্রেশন করে সুতরাং এখানে কালচারাল ফাংশনস ওয়ে অ্যারেঞ্জ যদিও এটা প্যাসিস থেকে নেওয়া হয়েছে সেখানে আপনার পাস্ট টেন্স বোঝানো হয়েছিল কিন্তু যদি এটা একটা সিঙ্গেল সেন্টেন্স থাকে সেখানে আমরা আর অ্যারেঞ্জ দিলেও সেটাও হবে ইংলিশ লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভেরিয়াস পারপাজেস সার্চ ইস মেনটেনিং কোঅপারেশন কোএকসিস্টেন্স অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন এখানে দেখুন ইংলিশ এটা কিন্তু লার্ন করার কাজটা করে না বরং ইংরেজি শেখা হয় সুতরাং এটা হলো প্যাসিভ সুতরাং এখানে হবে ইংলিশ ইজ লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর মেনটেনিং কোঅপারেশন কোএকটেন্স অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন সাবসিডিস মাস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর অর্থাৎ এডুকেশন সেক্টরে সাবসিডিস দিতে হবে সুতরাং এখানে সাবসিডিস এটা কিন্তু আপনার গিভ দেয়ার কাজটা করেন এটা সরকার দেয় সুতরাং এখানে মাস্ট বি গিভেন হবে সাবসিডিস মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর মানে এডুকেশন সেক্টরে সাবসিডিজ দেওয়া উচিত টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং টিচারদের ট্রেনিং নিতে হবে আপনার গুড টিচিংয়ের জন্য তাহলে টিচার্স নিড টু বি ট্রেনড ফর গুড টিচিং অর্থাৎ টিচারদেরকেই ট্রেনিং নিতে হবে টিচাররা কিন্তু আপনার ট্রেনিং দিবেন না এখানে টিচাররা ট্রেনিং নিবেন সুতরাং এটা হবে প্যাসিভ আর এটা হবে টিচার্স নিড টু বি ট্রেন্ড ফর গুড টিচিং ভালো শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে ট্রেনিং নিতে হবে এটা একটা চমৎকার এক্সাম্পল আমাদের যখন টু থাকে এরপরে আমরা বি দেই তারপরে হলো বার্বের পাস প্রসিবল ফর্ম দিয়ে প্যাসিভ করতে হয় যেমন ধরুন আমি যদি বলি আই ডোন্ট ওয়ান্ট টু ইনসাল্ট তার মানে আমি ইনসাল্ট করতে চাই না আর আমি যদি বলতে চাই আমি নিজেই ইনসালটেড হতে চাই না সেক্ষেত্রে হবে আই ডোন্ট ওয়ান্ট টু বি ইনসাল্টেড এবার হলো প্যাসিভ অর্থাৎ টু থাকলে এরপরে আমরা বি দিই এরপরে বারবার পাসপোর্টসব ফর্ম দিয়ে সেটাকে প্যাসিভ করি এবার আসুন চার নাম্বার রুলটা নিয়ে আলোচনা করা যায় প্রেপোজিশন যেমন ধরুন অন অ্যাট ইন অফ এটসেট্রা উইথ টু লুক ফর টু গেট ইয়স টু ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আমরা জানি টু এর পরে ভার্বে বেস ফর্ম হয় তবে এই তিনটা টু একটু মুখস্থ রাখাই ভালো উইথ ভিউ টু লুক ফর টু গেট ইউস টু এই টুগুলোর পরে বার্ভের সাথে আইএনজি যুক্ত হয় এটা কিন্তু আপনার ওই ইনফিনিটিভ টু এর মতো না কারণ টুটা ইনফিনিটিভও হতে পারে আবার প্রেপোজিশনও হতে পারে এটা হচ্ছে প্রেপোজিশন দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ড্যাশ ভায়োলেট ট্রাফিক রুলস এখানে দেখুন রয়েছে অব সুতরাং এখানে বার্বের সাথে আইএনজি হবে ভায়োলেটিং হবে অর্থাৎ ড্রাইভাররা ট্রাফিক রুলটাকে ভায়োলেট করাতে তারা অভ্যস্ত ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ ভিউ টু কন্ট্রোল রোড অ্যাক্সিডেন্ট এখানে দেখুন এই টুটা কিন্তু আপনার ইনফিনিটিভ টু না এটা হচ্ছে উইথ ভিউ টু অর্থাৎ একটি প্রেপোজিশনাল ফ্রেজ সুতরাং এর সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে বার্বের সাথে তাহলে কন্ট্রোলিং হবে টোটালটার অর্থটা হলো ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন ট্রাফিক রুলস অবশ্যই মেনে চলতে হবে উইথ ভিউ টু মানে উদ্দেশ্যে কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক রুল মানতে হবে ইনস্পার্ট অফ বি এন্ড ওফান হি হ্যাড ডেভেলপড স্ট্রং ফেব্রিক অব মোরালিটি মানে এতিম হওয়া সত্ত্বেও একটি স্ট্রং মোরালিটি সে গড়ে তুলেছিল তাহলে এখানে দেখুন অব রয়েছে অবের পরে

অবজেক্ট টু থিঙ্ক অ্যবাউট থিঙ্ক অপ আপনারা এই শব্দগুলো মুখস্থ রাখতে পারেন এবার চলুন রাইট ফর্ম ভার্ভের উপরে আমরা একটি প্রশ্ন সলভ করি প্রশ্নটি ঢাকা দিনাজপুর যশোর এবং সিলেট বোর্ড দু হাজার আঠারোতে এসে ছিল ইফ দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য খাস অফ ইলিটারেসি যদি দেশের সব শিশুর স্কুলে যায় তাহলে দেশটা এই অশিক্ষার অভিশাপ থেকে মুক্তি পাবে সুতরাং এখানে দেখুন প্রেজেন্ট টেন্স আর ইফ আর এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সুতরাং এখানে হবে গো দ্য কান্ট্রি উইল গেট রিড অর্থাৎ এখানে হবে উইল গেট আপনারা কাইন্ডলি কন্ডিশনালের আলোচনাটা একটু দেখে নিন তাহলে এটা বুঝতে একদম সহজ হবে অর্থাৎ দেশের সব শিশুরা যদি স্কুলে যায় তাহলে দেশটা অশিক্ষার অভিশাপ থেকে মুক্তি পাবে টু বোস্ট অফ এডুকেশন গভর্নমেন্ট শুড স্প্যান্ড মোয়ার মানি এটা ব্যাখ্যাটা আমি ইতিমধ্যে দিয়েছি যে শিক্ষাকে আপনার বিস্তার লাভ করানোর জন্য সরকারের আরো বেশি পরিমাণে অর্থ ব্যয় করা উচিত সুতরাং এখানে হবে শুড স্প্যান্ড সাবসিডিস মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর এটা নিয়ে আলোচনা করেছি সাবসিডিস মাস্ট বি গিভেন সুতরাং এখানে আর আলোচনা যাচ্ছি না টিচার্স নিড টু ড্যাশ ট্রেন ফর গুড টিচিং এটা নিয়ে আলোচনা হয়েছে তবে নিডটা এখানে প্রেজেন্ট হবে টিচারদের আপনার দরকার টু বি ট্রেইনড এটার ব্যাখ্যাটা দিয়েছি সেজন্য এখানে আর বলছি না ফোয়ার স্টুডেন্ট ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ গরিব ছাত্রছাত্রীদেরকে ফুড ফর এডুকেশন প্রোগ্রামের আন্ডারে আনা যেতে পারে এখানে হবে ক্যানবি ব্রড প্যাসিভ হবে কারণ পোয়ার স্টুডেন্টরা কিন্তু এই ব্রিং আনার কাজটা করতে পারে না এটাকে সরকারকে আনতে হবে সুতরাং এটা প্যাসিভ এখানে হবে ক্যান বি ব্রড আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম উই টেক নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস এই এইচ নাম্বারে ব্যাখ্যাটাও আগে দিয়েছি উই শুড টেক কেয়ার সুতরাং আমি এখানে ব্যাখ্যা যাচ্ছি না নো ইনস্টিটিউশন ক্লোজেস ডাউন যাতে কোনো ইনস্টিটিউশন বন্ধ না হয়ে যায় সুতরাং এটা প্রেজেন্ট টেন্স আর এখানে হবে ক্লোজেস কারণ হলো সাবজেক্টটা হচ্ছে নো ইনস্টিটিউশন মানে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয় ওল্ড কনসার্ন বি কনসিয়াস অ্যাবাউট ইট এটার ব্যাখ্যাটা আগে চলে এসেছে সুতরাং আমি এখানে ব্যাখ্যা যাচ্ছি না এখানে হবে ওল্ড কনসার্ন শুড বি কনশিয়াস অ্যাবাউট ইট সকলের ব্যাপারে সচেতন হওয়া উচিত আমি পরবর্তীতে বোর্ডে আসা আরও কিছু প্রশ্ন আপনাদের জন্য সলভ করব এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরিশেষে শেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন